প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভা আজ নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে 18 ডিসেম্বর নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো, 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের সময় শান্তি সমাবেশ এবং 24 সেপ্টেম্বর ভার্চুয়াল সভায় জননেত্রী শেখ হাসিনার সাথে মিলিত হওয়া সহ অন্যান্য নানা কর্মসূচি। আমাদের জাতীয় নির্বাচন, দ্বিতীয়ত সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা, যে করোনা থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, জননেত্রী শেখ হাসিনার সাহসিকতার সাথে সেটাকে মোকাবেলা করছে এবং গতকাল উনি ভারতে সফর করেছেন, সব কিছু মিলে সারা বিশ্বে আগামী 5 বৎসরে কি হবে এবং জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে উনি সারা বাংলাদেশ জনগণের জন্য কী করবেন, শুরু করি মানুষের জন্য এবং সারা বিশ্বের জন্য উনি কী করবেন, এ নিয়ে বক্তব্য দেওয়ার জন্য উনি আসতেছেন 28 সেপ্টেম্বর। সেই জন্যই বলছি এবারকার আগমন খুবই তাৎপর্য, সাথে সাথে আমি সবাইকে স্মরণ করে দিতে চাই ইনক্লুডিং মাইসেল, এই তাৎপর্যপূর্ণ সফরকে কেন্দ্র করে একটি চক্র, আপনারা সবাই জানেন স্বাধীনতা বিরোধীরা চক্র, তারা কিন্তু তৎপর হয়ে দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন কর্মসূচি করছে, তারা কিন্তু আমাদের ভেতরে ঢোকার চেষ্টা করছে। আপনারা জানেন আমার সরকার আমার দেশের সবচেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে চৌকস আইন শৃঙ্খলা বাহিনীর র্যাপিডকে যে স্যাংশন দিয়েছে তার পেছনে কিন্তু আমাদেরও কিছু ষড়যন্ত্র রয়েছে, কিছু মির্জাফর রয়েছে, কিছু মুস্তাকের বংশধর রয়েছে, যেটা আপনারা যদি খেয়াল করে থাকেন আমাদের আইজি সাহেব তার বক্তব্য বলেছেন এটা শুধু আমেরিকানরা করে নাই, এর পেছনে $100 মিলিয়ন এবং কিছু কুচক কিনোহর এবং তারা কিন্তু এবার নেতৃত্বে আশাকে কেন্দ্র করে তারা সবাই খুব সরব হওয়ার চেষ্টা করছে এবং সেটাকে মোকাবেলা করার জন্য আমি যেটা মনে করি আমরা তো এই দেশের সরকারের সহযোগিতা নিয়ে আইন শিখাবে, কিন্তু সবচেয়ে বড় সহযোগিতা আমি চাই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে যত সংগ্রাম আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের আমরা যদি থাকি তাহলে যে কোনো ধরনের ষড়যন্ত্র আমার বিশ্বাস আমরা সেটা প্রতিহত করতে পারবো এ দেশের আইনের আওতায় নিয়ে। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আগামী 18